পিআরপি হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা অর্থাৎ আমাদের রক্তের যে প্ল্যাটিলেট আছে বা অনুচক্রিকা আছে সেটা প্রচুর পরিমাণে আমাদের রক্তরসে থাকতে হবে আমাদের রক্তে সাধারণত দেড় থেকে সাড়ে চার লাখ প্ল্যাটিলেট বা অনুচক্রিকা থাকে প্রতি এম এল ব্লাডে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রক্ত কণিকায় যে প্ল্যাটিলেট বা রক্তরসে যে প্ল্যাটিলেটটা থাকে সেটার পরিমাণ যাতে কমপক্ষে দশ লাখ হয় সেই জন্য আমরা যেটা করি প্রথমে টেস্ট টিউব নেই এই টেস্ট টিউব দুই ধরনের টেস্ট টিউব হতে পারে একটা হচ্ছে একদম স্টেরাইল বা জীবাণুমুক্ত টেস্ট টিউব যেটাতে অ্যান্টিকোয়াগোলেন্ট মানে রক্ত যাতে জমাট না বাঁধে এ ধরনের কেমিক্যাল দেওয়া থাকে এই কেমিক্যালগুলো হতে পারে সোডিয়াম সেট্রেট এসিডি সিপিডিএ হ্যাপারিন বিভিন্ন ধরনের কেমিক্যাল এগুলো আগের থেকে মার্কেটে এভাবেই পাওয়া যায় বিদেশ থেকে আসে এভাবে তা আমরা এই ধরনের টেস্ট টিউব ইউজ করতে পারি অথবা আমরা আরেক ধরনের টেস্ট ইউজ করতে পারি যেগুলোতে আমরা আমাদের নিজস্ব আমাদের পছন্দ মতো অ্যান্টিকোয়াগোলেন বা রক্ত জমাট না বাঁধার জন্য যে কেমিক্যালটা আছে সেটা দিয়ে রাখতে পারি খুব ধীরে ধীরে এই সিরিঞ্জে মার্ক করা আছে এই যে সেন্ট্রিফিউজ মেশিন দিচ্ছি সেন্ট্রিফিক মেশিনে তারপরে মেশিনের ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন এই ঢাকনা অটো ঢাকনা এখন আমরা এই সুইচটা অন করে দিচ্ছি আর টাইম কত টাইম ঘুরবে এখন আমরা অবস করবো অবশ করার জন্য আমরা রিং ব্লক দেবো মানে যেই জায়গাটুকু পিআরপি আর দেবো চার চারপাশে এরকম রিংয়ের মতো করে অবশ করবো আমরা সাধারণত করি যে পয়েন্ট ওয়ান সিসি করে লোকাল এনেসিসিয়া ওয়ান সেন্টিমিটার দূরে দূরে স্কিনে পুশ করি একটু হালকা মেসেজ করে দেবো মাঝে মাঝে যাতে অবস করার ওষুধটা সমানভাবে মিশে যায় এবং জায়গাটা ভালোভাবে অবস হয় স্টপ হয়ে গেছে আমাদের পিআরপি তৈরি হয়ে গেছে আমরা ব্লাড দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে যে উপরে হলদেটে রঙের একটা পিআরপি আর নিচে ডাব মানে রোহিত রক্তকণিকা এখানে আমরা তিনটা টেস্ট টিউব দিয়েছিলাম তিনটা টেস্ট টিউব আমরা আবার টেস্ট টিউব স্ট্যান্ড ফলে আসলে এটাকে বলা হয় সিঙ্গেল স্পিন পিআরপি সিঙ্গেল স্পিন মানে হচ্ছে সিঙ্গেল স্পিন হচ্ছে একবার শুধু মেশিনে ঘোরানো পৃথিবীর অনেক জায়গায় সিঙ্গেল স্পেন পিআরপি ইউজ করা হয় অনেকেরই ধারণা অনেক বিজ্ঞানীদেরই ধারণা যে শুধুমাত্র প্ল্যাটিলেটি চুল গজায় তা না এই প্লাজমা বা রক্তরস যেটা আছে সেটার মধ্যে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে সেগুলো চুল গজাতে সাহায্য করে এবং আমাদের সেন্টারেও আমরা সাধারণত এই সিঙ্গেল স্পিন ব্যবহার করে থাকি কিন্তু এটা আসলে ক্লাসিক্যাল পি না ক্লাসিক্যাল পিআরপি করতে গেলে যেটা করতে হবে এটাকে আরেকবার বেশিনের মধ্যে ঢুক এখন অনেক সেন্টারে বলা হয় যে অ্যাক্টিভেটেড প্ল্যাটিলেট অ্যাক্টিভেটেড প্ল্যাটিলেট কি এই এইখানে যে প্ল্যাটিলেট বা অনুচক্রিকাগুলো আছে এগুলা নিষ্ক্রিয় এগুলো এখন কাজ করবে না কিন্তু কখন কাজ করবে এর সাথে যদি ক্যালসিয়াম কোনো লবণ দেওয়া হয় ক্যালসিয়াম লবণ বিভিন্ন ওষুধ হিসেবে পাওয়া যায় যেমন ক্যালসিয়াম ইনজেকশন হিসাবে পাওয়া যায় বাংলাদেশে পৃথিবীর সব দেশেই আমাদের দেশে সাধারণত ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম গ্লোকোনেট এই ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় এই ইঞ্জেকশনের সাথে মিক্স করার সাথে সাথে এই প্ল্যাটিলেটটা আমি দেওয়ার আগেই অ্যাক্টিভেটেড হয়ে যাবে এখন অনেকেই এই প্ল্যাটিলেট বা পিআরপি রোগীর স্কিনে দেওয়ার আগেই অ্যাক্টিভেট করে দেয় কিন্তু আমরা সাধারণত করি না কারণ হচ্ছে যে যখনই প্ল্যাটিলেট আবার কখনো কোন মানুষের স্কিনে ঢুকানো হয় স্কিনের কন্টাক্টে আসার পর পরই প্ল্যাটিলেট অ্যাক্টিভেটেড হয়ে যায় যেমন আপনারা জানেন যে কোথাও কেটে গেলে ওই জায়গায় রক্ত সাথে সাথে জমাট পেতে যায় রক্ত কেন জমাট বাঁধে কারণ ওখানে প্ল্যাটিলেট অ্যাক্টিভেটেড মানে সক্রিয় হয়ে যায় সক্রিয় প্ল্যাটিলেটই কাজ করে নিষ্ক্রিয় প্ল্যাটিলেট কাজ করে না ফলে যখনই কোনো প্ল্যাটিলেট বা অনুচক্রিকা স্কিনের সংস্পর্শে আসে তখন সে অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে যায় এই জন্য আমাদের সেন্টারে আমরা অনেক সময় পিআরপি অ্যাক্টিভেট করে দিই না আমরা স্কিনের ইনজেকশন দেই ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে এই প্লেটলেট বা অন্য অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু অনেক রোগী বলে যে আমাদের অ্যাক্টিভেটেড প্ল্যাটিলেট দিতে হবে তখন আমরা করি কি ক্যালসিয়াম সল্ট আমাদের এই টেস্টে ক্যালসিয়াম ইনজেকশন নেওয়া আছে এই ক্যালসিয়াম ইঞ্জেকশন যখন আমরা এই প্ল্যাটিলেটের সাথে মিক্স করব তখন এটা অ্যাক্টিভেটেড বা সক্রিয় হয়ে যাবে এই সক্রিয় প্ল্যাটিলেটটা আমরা এখানে এই রুগীকে ইনজেক্ট করব না আমরা দুটো খালি টেস্ট টিউব নিলাম আমাদের উপরের যে পিআরপিটা ছিল সেটা আমরা আবার অন্য একটা টেস্ট টিউবে নিব এক বা একাধিক টেস্ট টিউবে নিব হ্যাঁ কিছু এখানে আরবিসি চলে আসবে আমাদের এখানে এখানে ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ প্রায় সমান সমান এখন আমরা এটা আবার মেশিনে দিব কিন্তু এখন দিব অনেক বেশি স্পিডে আমাদের সেকেন্ড স্পিন মানে দ্বিতীয় ধাপ ঘোরা মেশিনে ঘোরা সম্পন্ন হয়েছে এখন পৃথিবীর বেশিরভাগ সেন্টারই যেটা করেন যে দ্বিতীয় স্পিন হওয়ার পরে উপরের টু থার্ড মানে দুই ভাগ তিন ভাগের দুই অংশ ফেলে দেন হ্যাঁ আমরা এই তিন ভাগের দুই ভাগ ফেলে দিচ্ছি পিআরপি দেওয়া প্রায় শেষ পর্যায়ে অনেকেরই ধারণা যে পিআরপির পরে অ্যান্টিবায়োটিক লাগবে বা অন্য কিছু লাগবে পিআরপিতে সাধারণত কখনো কোনো অ্যান্টিবায়োটিক লাগে না আমাদের পিআরপি দেওয়া শেষ এখন জাস্ট নর্মাল স্যালাইন দিয়ে একটু স্প্রে করে রুগীর মাথা ওয়াশ করে দিচ্ছি যাতে এই রক্তের যে দাগগুলো আছে সেগুলো না থাকে হ্যাঁ হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে স্প্রে করে যে রক্তের দাগগুলো আছে সেগুলো মুছে দিচ্ছি এখন রুগী বাসায় গিয়ে তার নর্মাল কাজ করবে তবে বেশি ঝুঁকে একদিন বা দুদিন কাজ না করাই ভালো কারণ বেশি ঝুঁকে কাজ করলে পিআরপি আপনারা জানেন যে দেখলেন যে তরল পদার্থ তরল ধর্ম হচ্ছে নিচের দিকে গড়ায় ফলে যেদিকে ঝুঁকবে সেদিকে গড়াবে কপাল বা চোখ ফুলে যেতে পারে ফুললেও ভয়ের কিছু নাই তারপরেও একটু দেখতে খারাপ দেখা যায়